1500 মানুষকে ইফতার বিতরণ করে ভালোবাসায় সিক্ত হলেন পাকিস্তানের আহমেদ শেজাদ। রাস্তার পাশে সেই মানুষদের সঙ্গে নিজে ইফতারও করেছেন এই পাক ব্যাটার। শেজাদের মহানুভবতা তাকে দিল হাজার মানুষের আশীর্বাদ। ছবিটা খুব সাধারণ, তবে এর অনুভূতি হার মানাবে অসাধারণ গল্পকেও। এক বৃদ্ধ মহিলা হাত রেখেছেন আহমেদ শেজাদের মাথার উপর। মায়েরা যেমন সন্তানকে দোয়া করে ঠিক অমনি সে দোয়া পাওয়ার আশায় মাথা নিচু করে রেখেছেন শেজাদ। এমন ভালোবাসা পাওয়াটা কি এত সহজ? আরেকটা ছবি দেখানো যাক, যেখানে আরেক মা জড়িয়ে ধরলেন পুত্র তুল্য শেজাদকে। কত মায়ের ভালোবাসা দোয়া যে পেয়েছেন তা হয়তো অনুমান করতে পারবেন না কেউই। শুধুই কি মায়েদের ভালোবাসা, বাবার বয়সী লোকেরাও মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন শেজাদের জন্য। কত বাবা মায়ের ভালোবাসা দোয়া যে পেয়েছেন তিনি তা হয়তো তিনি নিজেও জানেন না। পাকিস্তানের লাহোরে 1500 মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শেজাদ। এই ইফতার দান করার ঘটনা হয়তো ব্যতিক্রম না, তবে যাদের বিতরণ করা হলো তাদের সঙ্গে বসে ইফতার করাটা অনেক বড় মনের পরিচয়। এই কাজটাই করেছেন আহমেদ শেজাদ। শুধুই ইফতার বিতরণ না, রামাদান উপলক্ষে সবাইকে উপহার সামগ্রীও দিয়েছেন শেজাদ, সেটাও আবার নিজ হাতে। নিত্য প্রয়োজনীয় নানা জিনিস বাক্সে ভরে উপহার দিয়েছেন শেজাদ নিজেই। কখনো রাস্তায় বসে ইফতার, কখনো নিজ হাতেই বাক্স উঠিয়ে বিতরণ করা, রমজানের মাহাত্ম্যের অনন্য উদাহরণ দেখালেন শেজাদ। মহানুভবতার এমন দৃষ্টান্ত স্থাপন করায় সোশ্যাল মিডিয়াতে প্রশংসিত হচ্ছেন শেজাদ। পাকিস্তান ও নানা মুসলিম রাষ্ট্রে শেজাদকে বাহবা ও দোয়া দিচ্ছেন মানুষজন। বিপিএলে কদিন আগেই খেলে গেছেন শেজাদ। তামিম ইকবালের দল ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তিনি, জিতেছেন এবারের শিরোপাটাও। 8 ম্যাচে ব্যাটিং করছেন এই ডানহাতি ব্যাটার। 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে 173 রান করেন আহমেদ শেজাদ। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।